नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ छवि। हुगली चुनचुड़ा के रविंद्र नगर कालीतल्ला इलाके में गृहिणी की अस्वाभाविक मौत। इलाके में तनाव व्याप्त है। मृतका रीमपा कर्मकार मध्यरात्रि मृतका के पति रंजीत साहा ने घटना की जानकारी पत्नी के परिजनों को दी। नॉर्थ 24 परगना 12-7 से घटना की खबर पाकर अस्पताल पहुंचे और शुक्रवार की सुबह परिजनों ने चुनचुड़ा थाने में घटना की शिकायत दर्ज करवाई। मृतका की मां ने बताया कि उसकी बेटी की हत्या तकिया से दबाकर की गई है। उसकी सास और ससुर अत्याचार करते थे। जब वो अस्पताल पहुंची तो उसके ससुराल का कोई भी सदस्य उपस्थित नहीं था। दोनों का विवाह 8 महीने पहले हुआ था। पुलिस मामले की जांच कर काल के मे के डॉक्टर देखी नहीं है। डॉक्टर देखी आनर परे 7:30 समय मे के फोन करे छी। फोन करर परे मे कथा बोललो। कथा बोलर परे এবার 9:45 সময় মেয়েকে মেসেজ ফোন করেছি, দুবার ফোন করেছি, ফোন ধরেনি। তারপরে মেসেজ করেছি, মেসেজ করার পরে কোনো রিপ্লাই দেয়নি মেয়ে। তারপরে এবার রাত্রি 9:45 বাকি তখন ফোন করছে, মা রিম্পা নেই। আমি বলছি রিম্পা নেই মানে তোমরা কী বলছো, কী বলছো? বলে কি যে পাশে, আমি বলি পাশে কোথাও লুকায় রয়েছে। তা আমি কি খোঁজো? তা বলে না মা পৃথিবীতে নেই। তখন আমি একটা সংসার ভাঙতে 2 মিনিট টাইম লাগে, আমরা একটু গরিব। তাও কি যখন মেয়ের সম্বন্ধ দেখেছে, আমি আপনাদের কোনো দেনা পাওনা আছে? বলেন না কিচ্ছু নেই। তারপরে বলছে যদি দেনা পাওনা থাকে আমরা এখানে বিয়ে দেব না, আমরা গরিব হতে পারি, আমরা সেখানে দেব যে যেখানে কিছু না নেবে। আমার মেয়ে বলেছে মা চাকরি করব, আমি মা চাকরি করব, বাচ্চাটা হলে পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। তার কি অত্যাচার করতো মেয়ের উপরে? শাশুড়ি করতো, শাশুড়ি। কেন কেন টাকা পয়সা চাইতো? এখন পরিষ্কার বলতো না, পরিষ্কার বলতো না। ও বলতো যে মা ওদের কোনো চাহিদা ছিল, তোমরা জানতে পারো নি কেন মা? তা শুধু ও সবসময় একটা আতঙ্ক থাকে। জামাই চাইতো না? জামাই কিছু বলতো না, শাশুড়ি। জামাই যখন না থাকতো তখন ওর পেছনে সবসময় লেগে থাকতো। তা কি ওকে মেরে ফেলেছে বালিশ চাপা দিয়ে? আমার এইটা ধারণা আর গলায়। আপনারা মেয়েকে গিয়ে কি দেখলেন, বাড়িতে গেছিলেন? না, ওরা হসপিটালে নিয়ে এসেছে। আমাকে 12টার সময় ফোন করেছে যাতে আমি আসতে না পারি। আপনাদের কি বলেছিল, গলায় ধরে দিয়েছে? না, আমাদেরকে বলেছে মা রিম্পা নেই, রিম্পা নেই। তারপরে তো গিয়ে আমি এরা দেখি আমার ফাঁসিলের বাড়িতে এসে তখন গিয়ে দেখি ওরা হসপিটালে ফেলে রেখে ওরা চলে। আরে তোরা যদি প্রকৃতির ভালোবাসতি একজন না একজন হসপিটালে থাকতি, তোরা কিসের ভালোবাসতি? ওরা কেউ ছিল না হসপিটালে? কেউ ছিল না। আমরা রাত্রিবেলা হসপিটালে এসেছি, থানায় এসেছি, সব দেখে তারপরে আমরা বেরিয়েছি তার আগে না। তাও যে তোরা যদি ভালোবাসতে, আমি এখন ওদের আর কিছু না, একজন আর ওদের যে কোনো মৃত্যু চাই আমি। তাহলে কিন্তু আমার মেয়েও শান্তি। কবে বিয়ে হয়েছিল মেয়ের? মেয়ে বিয়ে হয়েছে এই 8-9 মাস হতে যায়, 7 মাস পেটে বাচ্চা। আমি প্রত্যেক দিন জিজ্ঞাসা করি। ও আমাকে কালকেও বলেছে মা আমাকে 2 দিন নিয়ে রাখো। কি নাম, আপনার নাম কি? আমার নাম মনিকা কর্মকার। মেয়ের নাম রিম্পা কর্মকার।